কেন্দ্রীয় যুবলীগ নেতা নুরুল করিম জুয়েলের জন্মদিন উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। নুরুল করিম জুয়েল প্রতিষ্ঠিত কোহিনুর হুদা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার প্রতিষ্ঠানটির হল রুমে এ আয়োজন সম্পন্ন হয়। এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, কোরআন মাজিদ এবং 250 জন হাফেজ ও নুরানি শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন চরহাজারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল হুদা। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা ফখরে রাজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর হুদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নুরুল করিম জুয়েল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, আলমদিনা সমাজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খুরশিদ আলম, ভোলাইটোলা উত্তর সমাজের সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সমাজসেবক মোহাম্মদ আলী লিটন সহ আরও অনেকে। উল্লেখ্য, নুরুল করিম জুয়েল একই সময় চরফকিরা ইউনিয়নের জয়নাল আবেদিন জামে মসজিদ ও চরপার্বতী আবুল কাদের মুন্সি পাঞ্জিকানা মসজিদ নির্মাণে অনুদান প্রদান করেন।